এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম পৃষ্ঠা নম্বর 96 পৃষ্ঠা নম্বর 96 ওকে সো তোমরা যদি লক্ষ্য করো অর্থাৎ পূর্ণ সংখ্যার চক্রে যে অধ্যায়টা আছে সেখানে অনুশীলনী প্রশ্ন যেটা লক্ষ্য করো তাহলে এক নম্বর অঙ্কটা দেখতে পড়বা যে এরকম দুটো আছে লেখা আছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি অর্থাৎ এ ঠিক আছে এর যোগাত্মক বিপরীত তাহলে এ এর বিপরীত কথা হবে প্লাস ঠিক আছে এখানে আইডিয়া আছে উদাহরণ এ ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ ঠিক আছে তাহলে কত হবে এটা মাইনাস এ তাহলে বিপরীতটা কত হবে প্লাস ঠিক আছে উত্তর হবে প্লাস এ ইজি ঠিক আছে সিম্পল একটা জিনিস সো দুই নম্বরে কি বলছে চলো দেখি বারো এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা অর্থাৎ অপোজিট নাম্বার যোগ করলে কত হবে অর্থাৎ বারো এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা অর্থাৎ বারো বারোর বিপরীত সংখ্যা কত হবে এটা আছে প্লাস বারো ঠিক আছে যেহেতু কোনো চিহ্ন নাই মানে কি আছে এর সামনে প্লাস এ হচ্ছে ধনাত্মক তাহলে এর বিপরীত কত হবে মাইনাস বারো তাহলে প্লাস বারো থেকে মাইনাস বারো বাদ দিলে অর্থাৎ বারো থেকে বারো বাদ দিলে কত হয়ে যাবে শূন্য সেটাই হয়ে হয়ে যাবে যাবে। বিপরীত ঠিক আছে এর যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে এটা বারো এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত হবে মাইনাস বারো তাহলে বারো থেকে বারো বাদ দিলে শূন্য তিন নম্বরে কি বলছে একটা ঘর দেওয়া আছে শূন্য তারপরে আছে বিয়োগ তারপর পনেরো সমান মাইনাস দশ হলে খালি ঘরে কত হবে সেটা আমাদের বসাতে বলছে ঠিক আছে তাহলে দেখো এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে মাইনাস পঁচিশ মাইনাস পাঁচ পঁচিশ আর হচ্ছে পাঁচ এখন দেখো এখানে যদি আমরা মাইনাস পঁচিশ বসাই তাহলে এটাও মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস দুইটা কিন্তু একসাথে যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে আরো বেশি হয়ে যাবে যদি মাইনাস পাঁচ বসায় তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস আবার তাহলে এখানে বিশ হয়ে যেত যদি পঁচিশ বসায় বসায় তাহলে বেশি হয়ে যেত কিন্তু দেখো যদি পাঁচ বসাও তাহলে এখান থেকে পাঁচের থেকে যদি পনেরো ঠিক আছে অর্থাৎ পনেরো থেকে যদি পাঁচ বাদ দাও তাহলে মাইনাস দশ হবে কারণ এখানে যদি পাঁচ নাও যোগ পাঁচ তাহলে যোগ পাস আর হচ্ছে এখানে আছে বিয়োগ পাঁচ তাহলে যোগ যেটা ধনাত্মক ঋণাত্মক থেকে কমে যাবে তাহলে পনেরো থেকে পাঁচ কমে গেলে মাইনাস দশ থেকে যাবে ঠিক আছে অ্যান্সার হবে প্লাস ফাইভ ঠিক আছে ওকে এবার দেখো এবার একটা উদ্দীপক দেওয়া আছে এখানে যে নিচের তথ্যের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখানে তোমার ই দেওয়া আছে যে উদ্দীপকটা দেওয়া আছে মাইনাস সাত মাইনাস আট মাইনাস নয় তিনটি পূর্ণ সংখ্যা ঠিক আছে এই সংখ্যাগুলো দিয়ে চার এবং পাঁচ নম্বর অঙ্ক আমাদের করতে হবে এখন দেখো এখানে বলছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগফল প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার কি বলছে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয় অর্থাৎ এই প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা প্রথম সংখ্যা মাইনাস সাত মাইনাস সাথেই এখন বলছে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত তাহলে দ্বিতীয় সংখ্যা কত আছে মাইনাস এইট তাহলে এর যদি বিপরীত করি কত হয়ে যাবে প্লাস এইট অর্থাৎ মাইনাস সেভেনের সাথে প্লাস এইটের কি করতে হবে আমাদের যোগ করতে হবে যোগ করে কত হবে এটা যদি আমি তোমাকে একটু ব্যাখ্যা দেখাই এখানে দেখো তাহলে বুঝতে পারবা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা মাইনাস সাত মাইনাস সাত আছে এখানে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা মাইনাস এর বিপরীত যোগাত্মক সংখ্যা কত প্লাস ঠিক আছে তাহলে দেখো সাত আট এর থেকে সাত বাদ দিলে এক হয় কার ধনাত্মক না ঋণাত্মক হবে অবশ্যই ধনাত্মক হবে কারণ আট হচ্ছে বড় এর সামনে হচ্ছে ধনাত্মক চিহ্ন আছে ঠিক আছে ওকে বোঝা গেল তাহলে আনসার কত হবে এক হবে ওকে এবার পাঁচ নম্বর কি বলছে এখানে পাঁচ নম্বর বলছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগ সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হবে বুঝো ঠিক আছে এখানে হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে প্রথম সংখ্যা মাইনাস সাত তৃতীয় সংখ্যা কত মাইনাস এই দুটোরই বিপরীত সংখ্যা অর্থাৎ বিপরীত করে দিলে সাত হয়ে যাবে প্লাস সাত প্লাস নাইন ঠিক আছে এই দুটা যোগ করে যা হবে তার থেকে কি বলছে যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যার যোগফল বিয়োগ করতে হবে অর্থাৎ এই দ্বিতীয়টাকে কি করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে অর্থাৎ বিয়োগ না যোগ করতে হবে দ্বিতীয় সংখ্যাকে যোগই করতে হবে এখানে যোগ করতে হবে আমি যদি তোমাকে একটু ব্যাখ্যাটা দেখাই তাহলে দেখো এখানে বলছিলো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগ ফল তাহলে প্রথম ও তৃতীয় ঠিক আছে প্রথম কত সাত আর হচ্ছে নয় এই দুটো যোগফল করলাম এখানে কিন্তু মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেছে কেন কারণ বলছে যোগাত্মক বিপরীত সংখ্যা ঠিক আছে ওকে এখন কী বলছে করে যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে তাহলে এই যোগ দিলাম যোগ দিয়ে দ্বিতীয় সংখ্যাটা কত আছে দেখো তো এইট তাই না আচ্ছা দ্বিতীয় সংখ্যা মাইনাস এইট এই এইট নিয়ে আসলাম এখন দেখো সাত আর নয় যদি আমরা যোগ করি কত হয়ে যাবে বলো তো ষোলো ষোলো আর প্লাস মাইনাসে মাইনাস এইট হয়ে যাবে তাহলে ষোলো থেকে আট বাদ দিলে কত হয়ে যাবে আট ঠিক আছে এখন তোমাকে এখানে বলছে এই যে যোগ ফলটা হবে এই যোগ হবে এ অর্থাৎ আটকে আমরা কত ধরবো এ ধরবো ঠিক আছে অর্থাৎ এইখানে এ এ এ যতখানে আছে সব জায়গায় আমরা এর জায়গাটা কত মনে মনে কত ধরবো আট ধরবো ঠিক আছে এখন দেখো এখানে একটা সম্পর্ক দিয়ে দিছে যে এই যে মাছের কাটার মতো একটা জিনিস দেখতেছো এইটার যে সোচালো পাশ অর্থাৎ চোখা পাশে যেটা থাকে সেটা হচ্ছে ছোট বোঝায় আর এই যে পেটের মাঝে এটা পেট না এই পেটের মাঝের দিকে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে বড় বোঝায় ঠিক আছে তার মানে এখন এখানে বোঝাচ্ছে এ ছোট মাইনাস পনেরো বড়ো এটা কি সত্য কখনোই না কারণ ঋণাত্মক কখনোই ধনাত্মকের সাথে বড় হতে পারে না ঠিক আছে যদি মাইনাস এক হাজার দুই হাজারও হয় তাও সেটা শূন্য থেকে ছোট ঠিক আছে অর্থাৎ মাইনাস ধনাত্মক এর চাইতে হয় তাহলে আমরা এখানে আট আটটা ধনাত্মক তাহলে কারণ ধনাত্মক আট আট তো বড় ঠিক আছে এখন এ সাতানব্বই থেকে অর্থাৎ আট সাতানব্বই থেকে বড় এটাও ভুল আবার বলছে যে এ ছোট মাইনাস সাতানব্বই থেকে এটাও ভুল তাহলে ঠিক কোনটা এ হচ্ছে মাইনাস নব্বই থেকে বড় এইটা অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে ঠিক হবে ঠিক আছে অর্থাৎ খ নাম্বার সো এই ছিল আশা করি বুঝতে পেরেছো আর আমার কাছ থেকে এ ধরনের আরো অঙ্ক পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না ওকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ডে আল্লাহ হাফেজ